তো কি পড়লেন? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আবার আসলো রবের নাম। পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার আসলো রবের নাম। পড়লেন কুল আউযু বিরাব্বিন নাস, আবার আসলো রবের নাম। 352 বার তো কমপক্ষে হয়ে যায়। এরপরেও কিছু সূরা, কিছু কেরাত এমন আছে যেগুলি পড়তে গেলে আবার রবের নাম চলে আসে। আপনি যদি রুকুতে যদি তাসবিহ যদি 5 বার পড়েন, 7 বার পড়েন, 10 বার পড়েন, 11 বার পড়েন, 12 বার পড়েন, সেজদার মধ্যে এভাবে পড়তে থাকেন, তো কমার কোনো সুযোগ নাই, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। অন্তত একটা আল্লাহর বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের নাম জপে 352 বার। যেই লোকটা রবের নাম দুনিয়াতে এভাবে জপতে জপতে কবরে গেল, যখন কবরে তাকে প্রশ্ন করা হয় মার রব্বুক, সে রব্বি আল্লাহ জবাব অকপটেই দিয়ে দিবে। কেন? সে দুনিয়াতে তো বারবার রবেরই মাস্ক করেছে। কথা বলেন, কিসের মাস্ক করেছে? রবের মাস্ক করেছে, রবের নাম জপেছে, দাঁড়ায়া দাঁড়ায়া রবের নাম বলেছে, রুকুতে গিয়া গিয়া রবের নাম বলেছে, জমিনে মাথা ফেলে ফেলে রবের নাম বলেছে, জীবনে উঠতে বসতে খাইতে লইতে 24 ঘন্টা শুধু রবের নাম রবের নাম রবের নাম জড়েছে। ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম, রবের কাছে ক্ষমা চেয়েছে, রবের কাছে হাত তুলে দোয়া করেছে। সে কখনো গেলে, কবরে গেলে কখনো রবকে ভুলবে না, প্রশ্ন করা মাত্রই রব্বি আল্লাহ জবাব দিবে। আর যেই লোকটা তার জীবনে নামাজ ছিল না, রবকে জপে নাই, রবকে স্মরণ করে নাই, রবকে মানে নাই, রবের কাছে ক্ষমা চায় নাই, কবরে গেলে তাকে জুতা দিয়ে ফিডাইলেও মুখ দিয়া রব্বি আল্লাহ জবাব কেউ বের করতে পারবে না। ঠিক না? ঠিক। আমরা মাঝে মাঝে কিছু হাস্যকর জিনিস দুনিয়াতে দেখি। দুনিয়াতে কি আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন হঠাৎ কোনো সুবিধা অসুবিধার কারণে বা যেমনি হোক দল ফাল্টায়। কি ফাল্টা? এক দল থেকে আরেক দলে যায়। তো বাংলাদেশে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব স্লোগান আছে। আপনারা জানেন কোন দলের কি স্লোগান, আমার বলার দরকার নাই। প্রত্যেকটা দলের একটা নিজস্ব স্লোগান আছে। তো যেই লোকটা এতদিন একটা দল করেছে, মনে করেন একটা দল করেছে, নাম বললাম না, ওই দলের স্লোগান একটা, হঠাৎ করে যখন লোকটা যখন এই দলটা ছেড়ে নতুন একটা দলে যোগ দিল, আর যখন তাকে বললো যে ঠিক আছে আমরা মিছিল করব অথবা এখন বক্তৃতা হবে তুমি স্লোগান ধরো, তো সে ওই স্লোগান দিতে নতুন যেই দলে যোগ দিছে ওই দলের স্লোগান না দিয়া ওই যে এতদিন পুরান দলে ছিল হঠাৎ করে স্লোগান ওইটা দেয়, তো মানুষ খটখট করে হাসে, অনেক সময় ফিডাও খায়, অনেক সময় অপমানও হয়, আর অনেক সময় দলের থেকে বহিষ্কারও হয়। কথা বলেন ঠিক না? বেটি ঠিক তেমনি ভাবে যেই লোকটা সারা জীবন রবকে জপবে, কবরে গেলে মুখ দিয়ে ওইটাই বের হবে, সে কখনো ভুলবে না। কথা বলেন ঠিক না? বেটি সারা জীবন রবকে জপে নাই, রবের কথা স্মরণ করে নাই, রবের ইবাদত করে নাই, কবরে গেলে তার মুখ দিয়া রব শব্দ বের হবে না, মালিক তাকে বলার তৌফিক দিবেন না। কথা বলেন ঠিক না? বেটি সব কিছু করার মালিককে। ও কথা আসলো এই জন্য বললাম, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করবেন। আর ক্ষমা যদি হয়ে যায় তো সব সমস্যার সমাধান কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এখন আর আসমান আটকাইতে পারবে না, পানি ধরে রাখতে পারবে না, আসমান থেকে এখন পানি আসতে থাকবে, বৃষ্টি নাজিল হবে। তো বৃষ্টি নাজিল হলে কি হবে? বাস, বাগানে তোমরা ফল পাইবা, খেতে তোমরা ফসল পাইবা, নদীর মধ্যে তোমরা মাছ পাইতে থাকবা, আবার রব্বুল আলামিন মায়ের গর্ভে আগের মতো সন্তান দিতে থাকবে। তাহলে বলেন আয়াতে কারিমা কি প্রমাণ করলো? গুনাহ সমস্যা, ইস্তেগফার সমাধান। বলেন গুনাহ সমস্যা, ইস্তেগফার সমাধান। কথা বলেন ঠিক না? ঠিক। এই যে বর্তমান ইদানিং বর্তমান দুনিয়াতে সবচেয়ে আলোচিত বিষয় তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্প, আমার কাছে ভাবতেই অবাক লাগে। আপনি পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো ভূমিকম্পের ইতিহাস আপনি পড়বেন, একবার 1556 সাল চীন থেকে শুরু করে যে এক ভূমিকম্পে 8,30,000 মানুষ মারা গেছে, এখানে তো মাত্র 31,000-এর সংবাদ পাওয়া যাইতেছে, সামনে আরও বাড়বে। সামনে কি এই যে রাশিয়া এবং কি তুরস্ক এবং সিরিয়ার এই ভূমিকম্পে কত 31,000-এর কথা মৃতের সংখ্যা শোনা যাইতেছে, আশঙ্কা করা হইতেছে 50,000 ছাড়া যাবে, সামনে আরও বাড়বে। কিন্তু অতীতে তো এমন এমন ভূমিকম্প হয়েছে যেই ভূমিকম্পে 8,30,000 মানুষ মারা গেছে। আচ্ছা বলেন তো চীন রাষ্ট্রটা আমাদের চেয়ে দুর্বল না সবল? কেমন সবল? শক্তি তাদের আমাদের চেয়ে কম না বেশি? তো আমাদের চেয়ে হাজার গুণে শক্তিশালী রাষ্ট্রকে যদি আমার মালিক যদি 2-4-5-7 সেকেন্ডে যদি কাচ্চিত করে দিতে পারেন, 8,30,000 মানুষকে যদি গোরস্তানে নিতে পারেন, তা আপনি কোন আশায় বসে আছেন?
আপনি নিজেকে কেন এত বাহাদুর ভাবেন, আপনি নিজেকে কেন এত এত কিছু মনে করেন? কিচ্ছু মনে করার নাই, আমার মালিক যদি দুই চার সেকেন্ড যদি একটু নড়া দেয় সব তসতস হয়ে যায়। পৃথিবীতে ইতিহাস বলে কখনো কখনো মাত্র ছয় সেকেন্ড ভূমিকম্প হয়েছে, কয় সেকেন্ড? এটা তো পঁয়তাল্লিশ সেকেন্ড, এটা কত? এমন ঘটনাও আছে মাত্র ছয় সেকেন্ড, সেভেন পয়েন্ট, সাত মাত্রার ভূমিকম্প মাত্র ছয় সেকেন্ড, রব্বুল আলামিন সব তলাইয়া দিছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হাইরে, একশো বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ ওভার হয়ে গেছে, ওই ড্যামেজ বিল্ডিংটাকে ভাঙতে তোমার কত কিছু লাগে, বোল্ডোজার লাগে, হেমার লাগে, হাতুড়ি লাগে, কত কিছু দিয়া পিটাইতে হয়, এরপরে তুমি মেশিন দিয়া রডগুলা পুরান রডগুলাকে কাটতে হয়, এরপরে ট্রাকে ট্রাকে করে তুমি ওই ভাঙাচুরা ইটপাটকেলগুলাকে সরাইতে হয়, কতদিন পর্যন্ত কাজ করা লাগে? আমার মালিক বলেন, জানো আমার শক্তির খবর, জানা আছে তোমাদের, কিচ্ছু করা লাগে না, আমি শুধু একটু নড়াইয়া দিই তো মুহূর্তের ভিতরে সব নিচের দিকে তলায়া যায়। আপ অবাক হবেন, অবাক, পৃথিবীতে এ পর্যন্ত যতগুলি ভূমিকম্প হয়েছে প্রায় প্রত্যেকটা ভূমিকম্প, এক দুটা ছাড়া প্রায় প্রত্যেকটা ভূমিকম্প মিনিট গড়ায় না। বলেন মিনিট মানে এক মিনিট হয় না, দেড় মিনিট হয় না, দুই মিনিট হয় না, বরং সেকেন্ড, ছয় সেকেন্ড, আঠাশ সেকেন্ড, একুশ সেকেন্ড, তেত্রিশ সেকেন্ড, আটত্রিশ সেকেন্ড, বিয়াল্লিশ সেকেন্ড, পঁয়তাল্লিশ সেকেন্ড, একান্ন সেকেন্ড, শেষ। এবার কতটুকু দিল? মাত্র পঁয়তাল্লিশ, কতক্ষণ? পঁয়তাল্লিশ সেকেন্ড, সত্যি মাত্র সেভেন পয়েন্ট নাইন, মাত্র কতটুকু? সেভেন পয়েন্ট নাইন, সেভেন পয়েন্ট নাইনের ধাক্কা পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে রব্বুল আলামিন তুরস্কের মতো একটা শক্তিশালী রাষ্ট্র, আমার তো মনে হয় মুসলিম বিশ্বের যত দেশ আছে তার মধ্যে অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক, রব্বুল আলামিন সেটাকে তলাইয়া দিলেন। গড়ে পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ ভূমিকম্প হয়, কত? লক্ষ লক্ষ ভূমিকম্প হয়, বিজ্ঞানের দৃষ্টিতে এটার ব্যাখ্যা আছে আর আমাদের কাছেও এটার একটা ব্যাখ্যা আছে, কিন্তু এই ভূমিকম্প সবগুলা রেকর্ড হয় না। কি হয় না? রেকর্ড হয় না। কেন রেকর্ড হবে? যদি ভূমিকম্পের শক্তিটা কমপক্ষে থ্রি পয়েন্ট হয়, তিন মাত্রার ভূমিকম্প যদি হয় তো তাহলে এটা রিক্টার স্কেল রেকর্ড করতে পারে না, হয় পারে না। আর যদি এটা বাড়তে বাড়তে যদি ফাইভ পয়েন্টে যায় তাহলে এটা ঝুঁকিপূর্ণ হয়, যদি এটা বাড়তে বাড়তে যদি সেভেন পয়েন্টে চলে যায় তাহলে এটা মহা দুর্যোগ ডেকে আনে। পৃথিবীতে মোটামুটি লক্ষ লক্ষ ভূমিকম্প হয়, তবে যেটা ধারণ করা হয়, যেটা হিসাব করা হয় এবং ক্ষয়ক্ষতি ধরা হয়, এমন ভূমিকম্প হিসাব করলে বছরে গড়ে সতেরোটা হয়। কয়টা হয় বলেন? কয়টা হয়? সতেরোটা ভূমিকম্প হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামত যত কাছাকাছি আসবে ভূমিকম্পের সংখ্যা তত বাড়তে থাকবে। কি পরিমাণ বাড়বে? এই যে এখন বর্তমান পৃথিবীর আয়তন বলা হয় একান্ন কোটি এক লক্ষ বর্গ কিলোমিটার, এই আয়তন থাকবে না। এই আয়তন কি আপনি বিশ্বাস করেন আর না করেন? আমরা বিশ্বাস করি, আমরা মনে করি দিনের বেলায় আসমানে সূর্য উঠা এটা যেমন সত্য, রাতের বেলায় আসমানে চাঁদ উঠা এটা যেমন সত্য, আমি আমার আব্বা আম্মার ঘরে জন্মগ্রহণ করেছি এটা যেমন সত্য, এখন যে রাতের বেলা এটা যেমন সত্য, আমার মাথার উপর সামিয়ানা আছে এটা যেমন সত্য, আমি আপনাদেরকে সামনে নিয়ে বয়ান করতেছি এটা যেমন সত্য, আমার গায়ে যে এখন সাদা রঙের পাঞ্জাবি আছে এটা যেমন সত্য, এর চেয়েও মহাসত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এটা আমাদের ইমানের দাবি, আমরা বিশ্বাস করি। আমি এক জায়গাতে বলছিলাম, এখানে আবার বলি, আমরা বলি মুসলমান, আগে আমাদের ইমান, এরপরে যুক্তি, এরপরে বিজ্ঞান। বলেন আগে কি? বলেন আগে কি? আগে ইমান, এরপরে যুক্তি, এরপরে বিজ্ঞান। যদি বিজ্ঞানের ব্যাখ্যা, যুক্তি যদি কোরআন ও হাদিসের মোয়াফেক হয়, কোরআন ও হাদিসকে যদি সাপোর্ট দেয়, ইমান বিরোধী যদি না হয়, আমরা সেই বিজ্ঞানকে সেলুট জানাই, সেই বিজ্ঞানকে সাধুবাদ জানাই, সেই যুক্তিকে সেলুট জানাই, সেই যুক্তিকে সাধুবাদ জানাই, সেই বিজ্ঞান আর যুক্তিকে আমরা মাথার উপর রাখতে রাজি। ঠিক না বেঠিক? কিন্তু যেই বিজ্ঞানের ব্যাখ্যা, যেই বিজ্ঞানের তথ্য এবং যেই যুক্তি কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে, ইমানের বিরুদ্ধে যাবে, আল্লাহর কসম মুসলমান কখনো সেটা মানতে পারে না। মুসলমান ইমানই মানে। কথা বলেন ঠিক না বেঠিক?
কেন বিজ্ঞানের ব্যাখ্যার গবেষণা যুগে যুগে পরিবর্তন হয় যুগে যুগে পরিবর্তন হতে পারে কিন্তু কোরআন ও হাদিসের কোনো বক্তব্য আল্লাহ এবং তার নবীর কোনো বক্তব্য ঈমান এবং ইসলামের কোনো ব্যাখ্যা এবং কোনো মাসআলা এ পর্যন্ত পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না এবং পৃথিবীর কোনো মহাশক্তি পরিবর্তন করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক তো কথা বলতেছিলাম মেরে দোস্ত বিজ্ঞান তো বলছে যে পৃথিবীতে ভূমিকম্প কেন হয় কি কারণে ভূমিকম্প হয় বিজ্ঞান বলে এই পৃথিবীর মাটির নিচে কি আছে টেকটোনিক প্লেট আছে প্লেট প্লেট শিলা প্লেট প্লেটগুলা মাঝে মাঝে সরে যায় অথবা একটাকে আরেকটা ধাক্কা দেয় কয়টা কথা দুইটা কথা বলে একটা হলো সরে যায় আরেকটা হলো একটাকে একটা ধাক্কা দেয় তো সরে যায় কেন ধাক্কা দেয় কেন এর পিছনে তারা কারণ বলে তো কারণ হলো ওই প্লেটের মধ্যে শক্তি অর্জন হয় এখন আমি প্রশ্ন করি শক্তি কেন অর্জন হয় এটার আর কোনো জবাব নেই বুঝবেন বুঝবেন জমিনের নিচে প্লেট আছে জমিনের নিচে শিলা আছে যেমন ইদানিং বলা হচ্ছে তুরস্কের এই ঘটনার পরে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম এবং সিলেট এই যে ফেনী কুমিল্লা নিয়ে এই অংশ এদিকে মায়ানমার আর ভারতের অংশ এখানে একটা প্লেট আছে আশঙ্কা করা হচ্ছে এই প্লেটটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে ছাতের প্লেটকে দিবে ধাক্কা অথবা যাবে সরে আমাদের এখানেও একটা মহা বিপর্যয় ঘটতে পারে এরপরে গতকালকে আবার পেলাম আফগানিস্তান পাকিস্তান সহ এই অংশে এখানেও নাকি প্লেটটা খুব শক্তি অর্জন করেছে যেই কোনো সময় একটা নড়া দিয়ে উঠতে পারে তার মানে ওইটাও তলাইয়া যাবে সতর্কবার্তা আসতেছে নি তুরস্ক আর সিরিয়ার কিসের কথা বলেন ভূমিকম্পের কথা আগাম কোনো সতর্কবার্তা জারি করা হয় নাই কিন্তু বাংলাদেশের ব্যাপারে আফগানিস্তানে পাকিস্তানের এই অংশের ব্যাপারে ইদানিং যেটা আশঙ্কা করা হচ্ছে এটা কিন্তু আগাম মেসেজ দেওয়া হচ্ছে কিন্তু বাস্তব কথা হলো আমরা কি সতর্ক হয়েছি আমরা কি এখনো গুনাহ ছেড়েছি আমরা কি এখনো ভালোবাসার নামে প্রেম প্রীতির নামে রিলেশনের নামে লিভ টুগেদারের নামে এটার নামে সেটার নামে অবাধ যৌনতা অশ্লীলতা এবং বেহায়াপনার মধ্যে আমাদের যুবক যুবতীরা গাবাসায় রাখছে কিনা আচ্ছা মুসলমান কথা যখন আসছে একটু বলি দিনটা তো চলেই গেল এখন তো আর বইলা লাভ নাই তারপরেও বলি যদি সামনের জন্য কারো কাজে লাগে ইসলামের বুনিয়াদ ভালোবাসার উপর বলেন ইসলামের বুনিয়াদ কিসের উপর ইসলামের বুনিয়াদ ইসলামটাই ভালোবাসার ধর্ম ভালোবাসা আছে ইসলাম আছে ভালোবাসা নাই ইসলাম নাই কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের বর্ণনা সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান যার কাছে তিনটা জিনিস আছে তার ঈমান পরিপূর্ণ হবে যার কাছে তিনটা জিনিস আছে সে ঈমানের মজা পাবে নবীজি বলেছেন মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ভালোবাসার বস্তুতে পরিণত না হবে ওই পর্যন্ত সে ঈমানের মজা পাবে না সে ঈমানদার হতে পারবে না তাহলে বলেন আমাদের ঈমানের বুনিয়াদ কি ভালোবাসা ভালোবাসা বলেন ঈমানের বুনিয়াদ কি অন্য হাদিসে আছে নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি সে পর্যন্ত মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি তার কাছে সর্বাধিক প্রিয় না হব কথা বলেন ঠিক না বেঠিক তাহলে ইসলামের বুনিয়াদ ভালোবাসা এর জন্য ইসলাম বলে তোমার ভালোবাসা শুরু হবে আল্লাহ থেকে তোমার ভালোবাসা শুরু হবে রসুল থেকে তোমার ভালোবাসা হবে কোরআনের জন্য তোমার ভালোবাসা হবে মক্কা মদিনার জন্য তোমার ভালোবাসা হবে ঈমান আমলের জন্য তোমার ভালোবাসা হবে ইসলামের হুকুম আহকামের জন্য তোমার ভালোবাসা হবে আব্বা আম্মার জন্য তোমার ভালোবাসা হবে বৈধ বিবির জন্য তোমার ভালোবাসা হবে সন্তান সন্তানাদির জন্য তোমার ভালোবাসা হবে ওই বন্ধু বান্ধবের জন্য যেই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখলে তোমার ঈমান আমল ক্ষতিগ্রস্ত হবে না এই সার্কেল এই যুবক ভাইয়েরা আপনাদের ফ্রেন্ড সার্কেল কোন সার্কেল বানাবেন কোন সার্কেলে চলবেন যেই সার্কেলে চললে আমাকে কেউ বাবার দিকে নিবে না যেই সার্কেলে চললে আমাকে কেউ টাস আর জুয়ার দিকে নিবে না যেই সার্কেলে চললে আমাকে কেউ হোটেলে নারী নিয়ে থাকতে উদ্বুদ্ধ করবে না যেই সার্কেল নিয়ে চললে আমাকে কেউ কক্সবাজার হিমছড়ি আর কুয়াকাটাতে কিসের নামে ভ্রমণের নামে ট্যুরের নামে এটার নামে সেটার নামে হোটেলে বিভিন্ন নর্তকী নিয়া মদ নিয়া গাঁজা নিয়া রাত কাটাইতে উদ্বুদ্ধ করবে না যেই বন্ধুত্ব আমাকে তাবলিগে নিবে যেই বন্ধুত্ব আমাকে চরমনাই উজানিতে নিবে যেই বন্ধুত্ব আমাকে ওয়াজ মাহফিলে নিবে যেই বন্ধুত্ব আমাকে মসজিদ মাদ্রাসায় আনবে যেই বন্ধুত্ব আমাকে নামাজের জামাতে দাঁড় করাবে যেই বন্ধুত্ব আমাকে সামনের রমজানের রোজার এহতেমাম করতে শিখাবে সেই বন্ধুত্ব ইসলামে সমর্থিত সেই বন্ধুত্ব ইসলামে জান্নাতে যাওয়ার কারণ জান্নাতি আমল যেই বন্ধুত্ব আমাকে আল্লাহর নাফরমানি শিখায় নাফরমানির দিকে নিয়ে যায়
দিন ইসলাম থেকে দূরে সরায় সেটা কখনো মুসলমানের সন্তান করতে পারে না। এটা গজবের কারণ, গজবের কারণ। কথাটা বুঝতেছেন আপনারা? বন্ধুত্ব ভালোবাসা কিসের জন্য? ওই ভালোবাসা, ওই সার্কেল, ওই ফ্রেন্ড, ওই বন্ধু মহল, ওই বন্ধুর সাথে চলবো যেই বন্ধু আমাকে দিন ইসলামের পথে চলতে উদ্বুদ্ধ করবে, যেই বন্ধু আমাকে দিন ইসলামের পথে বাধা দিবে না, যেই বন্ধু আমাকে হারাম এবং শরীয়ত পরিপন্থী কাজের দিকে নিবে না, যেই বন্ধু আমাকে ওই দিকে নিবে। ওই বন্ধুর সাথে চলার চেয়ে একা একই থাকা ইসলামে ইবাদতের সওয়াব। বলেন, ইসলামে কিসের সওয়াব? কখনো কখনো বন্ধুত্ব ইবাদতে পরিণত হবে, কখনো কখনো সকল বন্ধুকে তিন তালাক মাইরা একা একা থাকাটা ইবাদতে পরিণত হবে, ঠিক না? ঠিক। মুসলমান ভাইয়েরা, আমার ইসলামের বুনিয়াদ ভালোবাসা। শুধু তা নয়, এমন কি যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, পূর্ব কোনো পরিচয় নাই, শুধু ইমানদার, ইমানদার হওয়ার কারণে ভালোবাসা। এমন কি ইমানদারও না, অন্য ধর্মাবলম্বী, সে আমার ধর্মের কোনো ক্ষতি করে না, আমার ইমান আমলের পথে বাধা দেয় না, তাহলে মানুষ হিসাবে তার প্রতি ভালোবাসা। এমন কি জীব জানোয়ার, কুকুর শুকুরের প্রতিও ভালোবাসা। হাদিস শরীফ প্রমাণ করে, এক মহিলা, বেশ্যা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে তার জন্য করেছেন জান্নাতের ফয়সালা। আর একজন ইমানদার নেককার মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখার কারণে ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই, উপবাস মরার কারণে ওই মহিলার সকল আমলকে বরবাদ করে তার জন্য করেছেন জাহান্নামের ফয়সালা, ঠিক না? ঠিক। আরে ইসলাম তো ভালোবাসা কুকুর আর বিড়ালের প্রতিও শিখায়, ইসলাম তো ভালোবাসা অমুসলিমের প্রতিও শিখায়, ইসলাম তো ভালোবাসা মুসলমানের প্রতি শিখায়, ইসলাম তো ভালোবাসা আব্বা আম্মার জন্য শিখায়, ইসলাম তো ভালোবাসা বন্ধু বান্ধবের প্রতি শিখায়, বিবির জন্য শিখায়, সন্তান সন্তানাদির জন্য শিখায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য শিখায়। সব ভালোবাসা শরীয়তে সমর্থিত, সর্বোচ্চ ভালোবাসা হবে আল্লাহ এবং তার রসুলের জন্য। এজন্য ইসলামে ভালোবাসার কোনো মাস নাই। জানুয়ারি মাসও ভালোবাসা, ফেব্রুয়ারিও ভালোবাসা, মার্চ ভালোবাসা, এপ্রিল ভালোবাসা, মে ভালোবাসা, জুন জুলাই ভালোবাসা, অগস্ট সেপ্টেম্বর ভালোবাসা, অক্টোবর নভেম্বর ডিসেম্বরও ভালোবাসা, বৈশাখ মাস ভালোবাসা, জ্যৈষ্ঠ মাস ভালোবাসা, ভাদ্র মাস ভালোবাসা, চৈত্র মাস ভালোবাসা, শীতকাল ভালোবাসা, গ্রীষ্মকাল ভালোবাসা, মুহররম মাস ভালোবাসা, সফর মাস ভালোবাসা, রবিউল আউয়াল ভালোবাসা, জিলকদ ভালোবাসা, জিলহজ ভালোবাসা, শনিবারেও ভালোবাসা, রবিবারেও ভালোবাসা, সোমবারেও ভালোবাসা, মঙ্গলবার বুধবারেও ভালোবাসা, বৃহস্পতি শুক্রবারেও ভালোবাসা, দিনের বেলায়ও ভালোবাসা, রাতের বেলায়ও ভালোবাসা, সকাল 8টায়ও ভালোবাসা, রাত 8টায়ও ভালোবাসা, সকাল 10টায় ভালোবাসা, রাত 10টায় ভালোবাসা, দুপুর 12টায় ভালোবাসা, গভীর রাতেও ভালোবাসা। ইসলাম ধর্ম শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসার ভালোবাসা। কখনো জীবের জন্য, কখনো মানুষের জন্য, কখনো ইমানদারের জন্য, কখনো আল্লাহ এবং তার রসুলের জন্য, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। এটা পৃথিবীর মানুষকে সবকটা যে দেয়, ওই সবক যারা দেয় তার নাম ইসলাম, যে ইজম দেয় সেই ইজমের নাম ইসলাম। নবীজি স্পষ্ট বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর কাছে একটা নেকামলের নাম এটাও যে তুমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবা, আবার আল্লাহর জন্য কারোর সাথে কি করবা, ঘৃণা রাখবা, আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করবা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করবা। এটাও তোমার আর আমার আমল নামার মধ্যে ন্যাক আমল হিসাবে গণ্য হয়। যেমন নামাজ রোজা আর সেজদাটা আল্লাহর দরবারে ন্যাক আমল হিসাবে গণ্য হয়। মেরে দোস্ত বুজুর্গ, ইসলাম ধর্ম যেহেতু আগা গোড়া পুরাটা ভালোবাসা, অতএব বছরে কোনো একটা দিন, বছরে কোনো একটা মাস, কোনো একটা সিজন এটা মুসলমানের ভালোবাসা হতে পারে না। মুসলমান তো দূরের কথা, মানব সভ্যতার ভালোবাসা হতে পারে না, ঠিক না? ঠিক। কার ভালোবাসা হবে? আমরা জানি পৃথিবীতে একটা প্রাণী আছে, যেই প্রাণী সারা বছর ভালোবাসতে জানে না, বছরে একটা বাংলা মাস আসলে ভালোবাসতে জানে। আস্তে। আমরা জানি পৃথিবীতে একটা প্রাণী আছে, যেই প্রাণী ইংরেজি বছর হিসাবেও ভালোবাসা জানে না, আরবি ক্যালেন্ডার হিসাবেও ভালোবাসা জানে না, বাংলা ক্যালেন্ডারে একটা মাস আসলে ওই প্রাণী ভালোবাসা দেখায়। আমরা স্পষ্ট বলি, যেই সকল মুসলমানের সন্তান, যেই সকল যুবক আর যুবতী আল্লাহর দেওয়া শরীয়তের মাপকাঠি, শরীয়তের গণ্ডি অনুযায়ী ভালোবাসা দেখাইতে জানে না, আব্বার জন্য ভালোবাসা দেখাইতে জানে না, আম্মার জন্য ভালোবাসা দেখাইতে জানে না, কিন্তু আব্বা আম্মার কষ্টের উপার্জিত টাকা, আব্বার পকেটের টাকা দিয়া আব্বার সাথে মিথ্যা কথা বলে, ফর্ম ফিল আপের কথা বলে, বই কেনার কথা বলে,
লাগবে 1000 নেয় 3000 ওই ধোকাবাজির টাকা দিয়া ফরের মেয়ের জন্য গোলাপ ফুল কিনে বাদাম কিনে তার মোবাইলে এমবি ঢুকায়া দেয় তারে মোবাইল কিনে দেয় এবং তার সাথে কমিটমেন্ট করে ওই জায়গাতে যাবে সেই জায়গাতে যাবে বাসলে বিয়ে করবে স্পষ্ট বলি এটা মানুষের ভালোবাসা নয় ওই বিশেষ প্রাণী কুত্তা মার্কা ভালোবাসা ঠিক যাবে ঠিক শুনেন মুসলমান ভাইরা আমার তাকবীর দেওয়ার দরকার নাই কথাটা দিলের থেকে নেন আমি আপনাকে একটা উদাহরণ দিই দিব আপনাকে একজনে দাওয়াত দিয়েছে কি দিয়েছে দাওয়াত কি দাওয়াত আমার বাড়িতে খাবেন আজকে দ্বিপহরের খানাটা কোথায় খাবেন আমার বাড়িতে খাবেন কথা বলেন ঠিক না আপনারে পাইছে ভূতে এ দত্তের হাটে এক দুইটা হোটেলের নাম বলেন জি 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 মেজবান আর ভোজনতরী আচ্ছা থাক দুইটা হয়েছে মেজবান ভোজনতরী আমি আপনারে দাওয়াত দিলাম আমার বাড়িতে দুপুরে খানাটা খাবেন আপনারে পাইছে ভূতে আপনি আমার বাড়িতে আসার সময় মাঝখানে ভোজনতরী অথবা মেজবানে বসা একটু নাস্তা রাস্তা খাই লইছেন এখন আমার বাড়িতে আসার পরে আমি আপনার জন্য খাসি মুরগি গরু কবুতর ইলিশ মাছ পাবদা মাছ চিংড়ি মাছ 8-10 রকমের ভর্তা সব আপনার সামনে রাখলাম বলেন তো এখন আপনার খানার অবস্থাটা কি হবে হ্যাঁ কোন রকম অর্থাৎ হয়তো মোটেও খাইতে নাইতেন না অথবা কোন রকম বুঝিয়েন হয়তো মোটেও খানা চলবে না অথবা কোন রকম আচ্ছা আর যেই লোকটা দাওয়াতের খবর শুনি গতকাল রাতের থেকে খানা বন্ধ করছে খাড়া নাসিয়েন না মজার কথা আছে মজার কথা উদাহরণ শুধু হাসার জন্য দিচ্ছি না মজার কথা আছে গত রাত থেকে দাওয়াতের কথা শুনি খাবার বন্ধ বলেন এই লোকটা যখন আমাদের সামনে এতগুলা রাখবেন সে প্রথম চোখ বন্ধ করি 6-7 প্লেট একসাথে চোখ বন্ধ করি মারি জিজ্ঞেব বৈশাব কি আর আনছিলেন আজকে কথা কয় না এই মুসলমান এই কথা যদি বুঝো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই যুবক এই যুবতী তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈধ বিয়ে শাদীর মাধ্যমে বৈধ বাসরঘরের মাধ্যমে তোমার জন্য পৃথিবীর এক শ্রেষ্ঠ নেয়ামত নারী পুরুষের দাম্পত্য জীবন শ্রেষ্ঠ এক মজার জিনিস জান্নাতি নেয়ামত জান্নাতি মজা বিয়ে শাদী শুরু হয়েছে জান্নাত থেকে আদম আলাইহিসসালামের বিয়েটা প্রথম জান্নাতে হয়েছে দুনিয়াতে বিয়ে শাদী চলছে আবার মানুষের মৃত্যুর পরে জান্নাতে গেলে বিয়ে শাদী চলবে জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই জান্নাতে হজ যাকাত নাই জান্নাতে বিয়ে ছিল আবার বিয়ে জান্নাতে চলবে তো মালিক যেহেতু তোমার জন্য কোরআনের মাধ্যমে নবীর সুন্নার মাধ্যমে তোমার জন্য এক মহা নেয়ামত দাম্পত্য জীবনের নেয়ামতের ঘোষণা দিয়ে রাখছেন অতএব যদি তুমি বৈধ বিয়ে শাদী পর্যন্ত যদি তুমি তোমার যৌবনটাকে ধরে রাখতে পারো আপতে কুফতে যদি খরচ না করো নষ্ট যদি না করো ফার্কে যদি না যাও হোটেলে যদি না যাও ডেটিংয়ে যদি না যাও চ্যাটিংয়ে যদি না যাও লিপ টুগেদার যদি না করো নষ্টামি আর লুচ্ছামি যদি না করো তো তুমি কালো পাও সুন্দরী পাও লম্বা পাও বেটে পাও স্বাস্থ্য কম হোক হ্যাংলা হোক যেটাই পাইবা শাশুড়ির মাইয়াকে তোমার কাছে জান্নাতের হুরের মতো মনে হবে চোখ বন্ধ করা দাম্পত্য জীবন কাটাইবা কোনো দিকে নজর যাবে না সংসারে শুধু আল্লাহর রহমত 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 নাজিল হতে থাকবে ঠিক তবে ঠিক সন্তান হবে নেককার লাগবে না সন্তান হবে কি নেককার সংসারে আসবে কি শান্তি আর রহমত আর যেই লোকটা বিয়ার আগে ফ্রেম করছে বিয়ার আগে লিপ টুগেদার করছে বিয়ার আগে ডেটিং করছে বিয়ার আগে চ্যাটিং করছে বিয়ার আগে ভিডিও কলে নষ্টামি করছে বিয়ার আগে এটা করছে বিয়ার আগে সেটা করছে হোটেলে গেছে ফার্কে গেছে আর 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজব দিবস পালন করছে স্পষ্ট ওই যুবক আর যুবতী বিয়ের পরে মজা পাবে না শান্তি পাবে না যেমন দাওয়াতে আসার আগে মেজবান হোটেলে খাই আসলে মজা পায় না কথা বলেন ঠিক তবে ঠিক আসিয়েন না এক ঘন্টা কিন্তু শেষ হয়ে যায় না এক ঘন্টা ওয়াজ করুন বেশি না থামেন থামেন দেখি শুনেন দরকারি কথা কিছু দরকারি সবক নেন মিয়া আজকে মুসলমানের দাম্পত্য জীবনে অশান্তি কেন শুনেন আগের যুগে বিল্ডিং ছিল না সাইটওয়াল ছিল না
ভিটি পাকা ছিল না, কাঁচা ঘর দোসালা সনের, বর্ষাকাল আসলে ডেলা ভেঙে যায়, এরপরও সংসার ভাঙে না। ঘরের ডেলা ভাঙে কি ভাঙে না? সংসার ভাঙে না। বোর শাড়িতে তালি, জামাই লুঙ্গিতে তালি, বোর শাড়ি ছিঁড়া, জামাই লুঙ্গি ছিঁড়া, এরপরও সংসার ছিঁড়ে না। কথা বলেন, সকাল বিকাল দুধ চা রং চা, সকাল বিকাল কফি, ও তো দূর কি বাত হয়, ফ্রিজে ফল ফুরা, ও তো দূর কি বাত হয়। মিয়া গ্রামে বিদ্যুতই তো ছিল না, ফ্রিজ আসবে কোত্থেকে? এরপরে চিকন চাল মিনিকেট, ওটা তো দূরের কথা, মোটা চালেরই ব্যবস্থা নাই, মোটা চাল তো দূরের কথা, রুটিনের ব্যবস্থা নাই। আরে চা তো দূরের কথা, লবণ দিয়া কোনো রকম, ছাড় পায়টা পাতা দিয়া, ওটা দিয়া চা বানাইয়া, চিনির ব্যবস্থা নাই, ওটার মধ্যে আটার রুটি ভিজাইয়া ভিজাইয়া খাইছেন, এমন কথা আপনাদের খেয়াল আসেনি? কিন্তু তখন কেন সংসার ভাঙল না বলেন? তখন কেন সংসার ভাঙল না? হ্যাঁ, রাত্রে ভাত নাই, সকালে নাস্তা নাই, দ্বিপহরে কোনো রকম এক মুষ্টি এক মুষ্টি, তাও ভাতের মার সহ, গ্রামের ভাষায় কোথাও কোথাও ফ্যান বলে, ফ্যান সহ ভাত খাইতো লবণ দিয়া, তখন সংসার ভাঙল না। এখন এত সুন্দর বিল্ডিং, তাও বিল্ডিং মানে কি, এক বাথরুমে 3 লক্ষ টাকা খরচ, বাথরুমটাও টাইলস, ঘরে খাটের উপর শুইতে কি আনন্দ লাগে, বাথরুমে গেলে ঘুম তার আগে আসে, এত মজার ভিতরে কেন সংসার ভাঙে? জামা কাপড়ের কি উন্নতি, হাই রে কসমেটিক, ছোটোবেলায় দেখছি কসমেটিকের নাম সরিষার তেল, বুড়াইও মাখে, বুড়িও মাখে, যুবকেও মাখে, যুবতীও মাখে, শাশুড়িও মাখে, বৌমাও মাখে, ছেলেও মাখে, জামাইও মাখে, দাদাও মাখে, দাদিও মাখে, কসমেটিকের নাম সরিষার তেল। আর এখন মাশাল্লাহ, নারীদের জন্য আলাদা কসমেটিক, পুরুষের জন্য আলাদা কসমেটিক, গোসলের আগে আলাদা, গোসলের পরে আলাদা, চোখের জন্য আলাদা, ব্রুর জন্য আলাদা, আবার চোখের আল্লাহর গজব সান, এইখান দিলে আলাদা, এইখান দিলে আলাদা, গালেল্লাই আলাদা, কুফালেল্লাই আলাদা, আবার ব্লু ফ্ল্যাগ করা, এরপরে আর কি করা, দাঁতকে আবার কি করা, ওয়াল মুতাফাল্লিজাতিল আসনান, দাঁতকে ফাঁকা ফাঁকা করা, এরপরে এগুলোকে পরিকল্পিতভাবে কাটিং কাটিং করে এটাকে একটা সৌন্দর্য করা, চুলগুলাতে আবার শ্যাম্পু করা, আবার শ্যাম্পু করার পরে চুলগুলা যেন ঝরঝরে থাকে এটার জন্য আলাদা জেল ব্যবহার করা, হাতে পায়ের জন্য আলাদা ব্যবহার করা, ফুটের জন্য আলাদা ব্যবহার করা। হাই রে আল্লাহ, ওই যে সুপার মার্কেটে গেলে মহিলাদের আইটেম আর আইটেম, এটা শর্মে মনে চায় সুপার মার্কেটে না যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতেছিলাম, কসমেটিকের এত উন্নতি, জামা কাপড়ের এত উন্নতি, আমার সারা গায়ে এত বড় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এত বড় জুব্বা 1,000-1,500 টাকায় সেরে যায়, আর তাদের কি বার ইসে 3 পিস, ছোট্ট ছোট্ট 3 আন, ওরে বাবা রে বাবা, কি যে এক কেয়ামতের অবস্থা। আর যদি ঈদের সময় ঘনায় আসে, রমজান যদি ঘনায় আসে, তো আমাদেরকে তো দোকানদারে জাগায় দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা, আমার বলতেছিলাম জামা কাপড়ের উন্নতি, খাবারের উন্নতি, বাড়িঘরের উন্নতি, সামাজিক অবস্থার উন্নতি, সংসার কেন ভাঙে জবাব দেন? বোঝা গেল, সংসার টাকা পয়সার নাম নয়, সংসার কিসের নাম নয়? টাকা পয়সার নাম নয়, সংসার জামা কাপড়ের নাম নয়, সংসার কসমেটিকের নাম নয়, সংসার বিল্ডিংয়ের নাম নয়, সংসার আল্লাহর রহমতের নাম, রহমত নাজিল হবে আল্লাহর হুকুম মানার মাধ্যমে। বিয়ের আগে নষ্টামি করবা, বউ তোমার কাছে মজা লাগবে না, কথা কয় না? তুমি যদি আগাদি আলুর ভর্তা দিয়ে ভাত খাও, আগাদি যদি তুমি পালং শাক দিয়ে ভাত খাও, আগাদি যদি তুমি ফানি ভাত ফুড়িয়া মরিচ দিয়া খাও, এরপরে তোমার সামনে কেউ কাচ্চি বিরিয়ানি রাখলো, তুমি কেউ আর ভালো লাগেন না। বউ তোমার যত সুন্দরী হোক, যত নায়িকা হোক, তোমার বউ আরেকজনের চোখে নায়িকার মতো মনে হইব, তুই কবি দূর হন্যির মতো লাগে তোর দেখতে। কিল্লাই, ওই যে তুই তো আগাদি নাস্তা করিয়া আইসো, আগাদি হানি ভাত খাইয়া আইসো, ফুড়িয়া মরিচ দিয়ে হসা হানি ভাত খাইছো, ইয়াল্লাহ তোর কাছে কাচ্চি বিরিয়ানি ভালো লাগে না, সংসারে আল্লাহর গজব এই কারণে নাজিল হইতেছে। প্রতিদিন গড়ে বাংলাদেশে কত হাজার সংসার, প্রতি মাসে প্রতি বছরে বাংলাদেশে গড়ে কত হাজার সংসার ভাঙে, পত্রপত্রিকা রিপোর্ট দেয় খবর নিয়ে। করোনা মহামারী বাংলাদেশের জন্য এতটুকু ক্ষতি করতে পারে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক হেফাজত করছে, কিন্তু সংসার ভাঙার গজবে আমরা ধ্বংস হয়ে যেতেছি। আমি একটা কথা মাঝে মাঝে বলি, এখানে